তোমরা যে কবরের দিকে রওনা হইতেছো, তোমরা কি নিয়ে কবরের দিকে রওনা হইতেছো রে বান্দা? আমি আল্লাহ তোমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিলাম, তোমাদেরকে কবরের আযাব থেকে মুক্তির জন্য, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য তোমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ফরজ করেছি। এই নামাজ তোমরা পড়ো না, ফজরের সময় ঘুমে কাটায়া দাও, জোহরের সময় দুনিয়াবি ব্যস্ততায় তোমরা কাটায়া দাও রে বান্দা, আসরের সময় দুনিয়াবি ব্যস্ততায় কাটায়া দাও, মাগরিবের সময় তোমরা দুনিয়াবি ব্যস্ততায় কাটায়া দাও। তোমরা মসজিদে আসতে পারো না, তোমরা নামাজ পড়তে পারো না রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে মুক্তির জন্য নামাজ ফরজ করেছি। এই যে রমজান মাস চলিয়া যায়, আমার আপনার মতো কত যুবক ভাইরা এই রমজান মাসে রোজা রাখতে পারে না, কত মা বোনেরা রাখতে পারে না, জোয়ান হয়ে যায় 30 বছর 40 বছর বয়স পার হয়ে যায়, এরপরেও এই জমিনের মধ্যে আল্লাহর কিছু বান্দা আছে, ওই বান্দাগুলো নামাজ পড়ে না, রমজানের রোজা রাখে না, কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার বান্দা বান্দিরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে বাধ্যতামূলক করেছি, তোমাদেরকে রমজানের রোজা ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমরা সংযত হতে পারো। মুসলমান ভাইরা আমার রমজানের রোজাকে ফরজ করেছেন আমার আল্লাহ, আল্লাহ বলে কেন ফরজ করলাম? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, তোমাদেরকে পরহেজগার বানানোর জন্য, তোমাদের দিলের ভিতরে আমি আল্লাহর ভয় তোমাদের দিলের ভিতরে ঢোকানোর জন্য তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি। এই ফরজ রোজাটা তোমরা রাখো না, যার কারণে তোমরা মুত্তাকি হতে পারো না। এ আমার আদরের বান্দা বান্দিরা, তোমরা রমজানের রোজা রাখো, তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য রোজাকে ফরজ করেছি। এই রোজা আমি একদিনে ফরজ করি নাই, বলে কেমনে রোজাকে ফরজ করলাম? বলে আমার নবীজির সময় যখন রমজানের রোজা ফরজ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে বুঝাইয়া দিলেন, হে নবী, এই রমজানের রোজা যদি আমি একদিনে ফরজ করি, আপনার উম্মতেরা রমজানের রোজা রাখতে বড় কষ্ট হবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে অভ্যাসের মাধ্যমে রমজানের রোজাকে ফরজ করলেন। বলে অভ্যাসটা কেমন করে করাইলেন? বলে প্রত্যেক মাসে আমার নবী তিনটা করে রোজা রাখতেন। কয়টা করে রোজা বলেন? তিনটা করে রোজা রাখতেন। আমার নবীর উপর তখন রমজানের রোজা ফরজ হয় নাই, আমাদের উপরও ফরজ হয় নাই, প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখলেন। সাহাবায়ে কিরাম আমার নবীজির দেখা দেখে তারাও রোজা রাখলেন, অধিকাংশ সাহাবীরা রোজা রাখলেন, আবার কিছু কিছু সাহাবী রোজা রাখলেন না। তারপরে আমার নবীজি দেখতে পাইলেন আশুরার রোজা, মুসা নবীর উম্মতেরা আশুরার রোজা রাখতো, ইহুদিরাও আশুরার রোজা রাখে একটা। আমার নবী প্রশ্ন করলেন, তোমরা আশুরার 10 তারিখে কেন রোজা রাখো? এই মুহররমের 10 তারিখে রোজা রাখার কারণ কি? বলে আমরা মুসা নবীকে অনুসরণ করি, আমাদের মুসা নবী এই মুহররমের 10 তারিখে ফিরাউনের কবল থেকে মুক্তি পেয়ে, আমাদের মুসা আলাইহিস সালাম ফিরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন, এই জন্য শুকরিয়া স্বরূপ একটা করে রোজা রাখতেন। আমার নবী ডাক দিয়ে বলে, এই ইহুদির দল, তোমাদের চাইতে মুসা নবীর জন্য প্রেম মহাব্বত ভালোবাসা আমার দিলের ভিতরে বড় বেশি, তোমরা যেহেতু একটা করে রোজা রাখো, আমি নবী দুইটা করে রোজা রাখবো। আমার নবী দুইটা করে রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকে দুইটা করে রোজা রাখার অনুমতি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখের রোজাকে আমার আল্লাহ ফরজ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন রমজানের রোজা ফরজ হয়নি, তখন মুহররমের 10 তারিখের রোজা আমার আল্লাহ ফরজ করে দিলেন, তার বান্দা বান্দিদেরকে সুবিধা দেওয়ার জন্য। এরপর আল্লাহ বলেন, আইয়ামাম মাদুদাত, এই যে মুহররমের 10
তারিখে রোজা ফরজ হওয়ার পরে তারপরে যখন এইভাবে মুহররমের 10 তারিখে রোজা সাহাবায়ে কেরাম করতেছিলেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম আমার বান্দা বান্দীদের জন্য রমজানের রোজাকে ফরজ করে দিলা রমজানের রোজাকে ফরজ করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে রুখসত দিলেন রুখসতটা কেমন করে দিলেন বলে আইয়ামাম মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতাম মিন আইয়ামিন উখরা ওয়া আলাল্লাযীনা ইউতীকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন আমার আল্লাহ বলেন ফামান কানা মিনকুম মারিদান তোমরা যদি রমজানের রোজা রাখতে না পারো তোমরা যদি অসুস্থ হও অথবা বিদেশে থাকো অথবা সফররত অবস্থায় থাকো যদি তোমরা মুসাফির হও আর এই অবস্থায় যদি তোমরা রমজানের রোজা না রাখতে পারো ও বান্দা তাহলে তোমরা ফিদিয়া দাও বলে ফিদিয়াটা কেমন করে দেব বলে তুআমু মিসকিন একজন মিসকিনকে খাওয়ায় দাও এই রোজার ব্যাপারে তোমার ফিদিয়া আদায় হয়ে যাবে ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল লাহু ওয়া আন তাসুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ বলে বান্দারে ওই অসুস্থতা অবস্থায়ও আর সফররত অবস্থায়ও যদি তোমরা ভাল যদি তোমরা পারো রমজানের রোজাকে তোমরা রোজাটা রাখো এটা তোমাদের জন্য মঙ্গল হবে বলে সুবহানাল্লাহ একটা রোজার দাম অনেক দাম আছে না নেই বলে বলে রমজানের বাইরে কেউ যদি এই একটা রোজার বদলে 60টা রোজা করে কাফফারা দেয় তারপরেও রমজানের রোজার মতো ফজিলতপূর্ণ রোজা হবে না নবীজি বলে তোমরা রোজা রাখো রমজান মাসের রোজা রমজান মাসেই রাখো বলে রমজান মাসের রোজার এত দাম এত দাম এত দাম বলে একটা কবুতর 500 বছর পর্যন্ত দৌড়াবে 500 বছর যদি একটা কবুতর একাধারে দৌড়ায় কত দূর যাবে বলে ঢাকা যাবে বলে না না আরো বেশি দূর যাবে বলে সৌদি আরব যাবে বলে আরো বেশি দূর যাবে একটা সুস্থ কবুতর একাধারে কোনো বিরতি নাই বিরতিহীন ভাবে 500 বছর পর্যন্ত দৌড়াইলে যত দূরে যেতে পারে আমার আল্লাহ বলেন একটা রোজার বদলতে জাহান্নাম থেকে তত দূরে সরে যা কত দাম একটা রোজা তারপরে চতুর্থ ধাপে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন সামান শাহিদা মিনকুম শারফ আলিয়াসুম এই ফালিয়াসুমহু দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ঈমানদারের উপর এই রমজানের রোজাকে ফরজ করলে আজকে আমরা রোজা রাখি রোজাটা আমাদের কবুল হয় না এই রোজার বদলতে রহমত থেকে আমরা বঞ্চিত এই রোজার মাধ্যমে আল্লাহর রহমত পাই না বরকত পাই না এই রোজার কারণে আমরা মাগফিরাত পাই না নাজাত পাই না বলে কেন কেন বলে রমজানের রোজা রাখি মিথ্যা কথা ছাড়তে পারি না ঠিক কি না জোরে বলেন রোজা থেকে মিথ্যা কথা বলি এ মুসলমান ও আমার পর্দানিশী মা বোনেরা রমজানের রোজা রেখে বাড়িতে রান্না বাড়ির কাজ নাই মহিলারা ফ্রি হয়ে যায় আমার মা বোনেরা এই রমজানের রোজা থেকে গীবত করে কি করে না সগল কুড়িতে লিপ্ত থাকে গীবতে লিপ্ত থাকে মিথ্যা কথাতে লিপ্ত থাকে আমার যুবক ভাইয়েরা জুয়ার মধ্যে লিপ্ত থাকে মোবাইলের ভিডিওতে লিপ্ত থাকে আর যুবতী মেয়েরা মোবাইলে লিপ্ত থাকে ও আমার ভাইরা এই রোজা দিয়ে তোমরা আল্লাহর জান্নাতে হতে পারবা না হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসাউমুলি ওয়া আনা আজজিবি রোজাদার আমার আমি রোজাদারের আমার আল্লাহ বলে বান্দা বান্দি যত আমল করবে প্রত্যেকটা
আমলের বদল আমি আমার বান্দাদেরকে দিয়ে দেব বদলা দিয়ে দেব পুরস্কার দিয়ে দেব আমার বান্দারা যারা নামাজ পড়বে নামাজের পুরস্কার ফেরেশতাদেরকে বলবো আমার বান্দাকে নামাজের পুরস্কার দিয়ে দাও হজের পুরস্কার ফেরেশতাদেরকে বলবো দিয়ে দাও যাকাতের পুরস্কার ফেরেশতাদেরকে বলবো দিয়ে দাও পর্দার পুরস্কার ফেরেশতাদেরকে বলবো দিয়ে দাও এ আমার মুসলমান ভাইরা আমার আল্লাহ বলে শুধুমাত্র রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিব রোজাদারের পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দিবে এজন্য রোজা রাখা দরকার আছে না না রোজাটা যে রাখবো কিভাবে রোজা রাখলে আল্লাহ কবুল করবে কিভাবে রোজা করলে আল্লাহ বলবে রোজাদার তুমি আমার আমি তোমার কিভাবে রোজা রাখলে আমার আল্লাহ নিজ হাতে পুরস্কার আমাকে দিয়ে দিবে এ মুসলমান ইমানদার হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার রোজার মধ্যে 6টা গুণ থাকবে ওই 6 গুণওয়ালা রোজাদারকে আমার আল্লাহ বলবে রোজাদার তুমি আমার আর আমি আল্লাহ তোমার কয়টা গুণ জোরে বলেন কয়টা গুণ এক নাম্বার গুণ থাকতে হবে রোজাদারের জবানের হেফাজত থাকতে হবে রমজান মাসে রোজা রেখে জবানের হেফাজত নাই রোজা রেখে গালিগালাজ করি মিথ্যা কথা বলি গীবত করি চুগলখুরি করি গান বলি অন্যায় অশ্লীল ভাষা আমার জবান দিয়ে বাইর হয় আমার নবী বলে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যতক্ষণ পর্যন্ত তোমার জবানের হেফাজত হবে না ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হতে পারবা না আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার জবান ঠিক নাই সে খাঁটি মুসলমান হতে পারবে না তাহলে এই রমজানের এই রোজা রেখে আমাদের জবানটা হেফাজতের দরকার আছে না নাই জোরে বলেন আছে না না দুই নাম্বার বান্দা বান্দি তোমাদের চোখের হেফাজত থাকতে হবে রমজানের রোজা রেখে মোবাইলের মধ্যে খারাপ মেয়ের ছবি দেখা যাবে নাকি টিভি দেখা যাবে ভাবিদেরকে খারাপ নজরে তাকানো যাবে এ মুসলমান তাহলে তোমার রোজা কবুল হবে না এই রোজার দ্বারা আল্লাহর পক্ষ হতে পুরস্কার পাইবা না এই রোজার দ্বারা আমার আল্লাহর আশিক বান্দা হতে পারবা না আমার আল্লাহ বলে জিনাল আইনিন নাজর চোখের হেফাজত করো কারণ চোখটা হলো চোখ দিয়ে যদি অন্যায় কিছু দেখো তোমার চোখের জিনা হয়ে যাবে কিসের জিনা হবে চোখের জেনা হবে জেনাল আইনিন নাজর চোখের জেনা হইল দেখা চোখের জেনা মুসলমান ভাইরা আমার এই রমজান মাসের রোজা থেকে আমাদের চোখ দিয়ে নাপাক জিনিস দেখা যাবে না অশ্লীল জিনিস দেখা যাবে না ফেসবুকের মধ্যে নেকের ভিডিও দেখা যাবে না ইউটিউবের মধ্যে খারাপ ভিডিও দেখা যাবে না এরে মুসলমান ইমানদার এই চোখের হেফাজত করতে হবে রে বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা কদ জারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস তিন শ্রেণীর মানুষ এবং জিন জাহান্নামে অধিকাংশ জিন এবং মানুষ যাবে তার ভিতরে তিনটা খারাপ গুণ থাকবে বলে এক নাম্বার হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা কিছু কিছু মানুষের অন্তর আছে এই মানুষগুলো অন্তর দিয়ে ভালো কিছু চিন্তা করে না শুধু মানুষের খারাপই চিন্তা করে শুধু মানুষের ক্ষতি সাধন করার চিন্তা করে এমন মানুষ আছে না নাই বলেন আছে না নাই ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা এই জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে দুইটা চোখ দিয়েছে রে মুসলমান আমার বন্ধুগণ এই শরীরের মধ্যে চোখ দুইটা বড় দামি সম্পদ যার চোখ নাই সে বোঝে চোখের কত দাম আজকের এই মাহফিলের একজন বক্তা সন্দ বক্তা আমরা সবাই দুনিয়ার আলো দেখতে পারি ওই
বক্তা দুনিয়ার আলো দেখতে পারে না এত সুন্দর করে মাহফিল সাজাইছে এত সুন্দর করে প্যান্ডেল সাজাইছে স্টেজ সাজাইছে কত সুন্দর লাইটিং এর আয়োজন করছে স্টেজটা কত সুন্দর ডেকোরেশন করছে দেখলে মনে হয় দুনিয়ার জান্নাতের বাগান কথা বলুন ঠিক কি না আরে মুসলমান নবীর উম্মতের দল আমাদের চোখ আছে জন্য আমরা দেখতে পারি যাদের চোখ নাই তারা যে আলো দেখতে পারে না এই প্যান্ডেল দেখতে পারে না এই স্টেজ দেখতে পারে না এই জান্নাতের বাগান দেখতে পারে না মেয়েকে দেখতে মন চাই মেয়েকে দেখতে পারে না সুন্দরী বিবি আছে সুন্দরী বিবিকে দেখতে পারে না সুন্দর সন্তান আছে কলিজার টুকরা সন্তানকে দেখতে পারে না এই জমিনের মধ্যে কত মানুষের সঙ্গে চলাফেরা করে এই অন্ধ মানুষগুলো দেখতে পারে না আমার আল্লাহ বলে ওয়ালাহুম আইনুল লা ইউবসিরুনা বিহা এ বান্দা তোমার দেহের ভিতরে তোমার চোখ দুইটা বড় দামি সম্পদ এই চোখ দিয়ে তোমরা নাপাক জিনিস দেখিও না এই চোখ দিয়ে তোমরা অশ্লীল জিনিস দেখিও না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা তোমাদের দেহের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কান দিয়েছি এই কান দিয়ে তোমরা খারাপ কিছু শুনিও না হে বান্দা আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বালহুম আদল এরা চতুষ্পদ জন্তু কুকুরটা শুকুরের চাইতেও খারাপ চতুষ্পদ জন্তুর চাইতে এরা জঘন্য যাদের অন্তর আছে ভালো কিছু চিন্তা করে না চোখ আছে ভালো কিছু দেখে না কান আছে ভালো কিছু শুনে না এরা চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ আমার আল্লাহ বলেছে তাহলে আমাদেরকে বুঝতে হবে এক নম্বর হলো আমাদের জবানের হেফাজত দুই নম্বর আমাদের চোখের হেফাজত রাখতে হবে আর তিন নম্বর আমাদের কানের হেফাজত রাখতে হবে এই রোজা থেকে কত যুবক ভাইরা আমার কত যুবতী বোনেরা আমার কত মা বোনেরা এই রমজানের রোজা রেখে এই চোখ দিয়ে কত কিছু দেখি টেলিভিশনের মধ্যে কানের মধ্যে হেডফোন লাগায় কত কিছু শুনে ও আমার ভাইরা যদি তোমার চোখটা হেফাজত না হয় যদি তোমার জবানটা হেফাজত না হয় যদি তোমার কান হেফাজত না হয় ও আমার বান্দারা এই রমজানের রোজা থেকে আমার আল্লাহর পক্ষ হতে কোনো পুরস্কার পাইবা না কথা বলুন ঠিক কি না বলে আর হলো তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করো বলে হাতের হেফাজত করো পায়ের হেফাজত করো এ আমার বান্দারা তারপরে ছয় নম্বরে যে কথাটা বলল যে তোমরা ইফতারি যা খাইবা সেহরি যা খাইবা তা যেন হালাল হয় এর ভিতরে হারাম যেন না ঢোকে কারণ লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম হারাম ভক্ষণ খারি আল্লাহর জান্নাতে যাবে না হারাম ভক্ষণকারী আমার আল্লাহর জান্নাতে যাবে না তোমার ইফতারিটা যদি হারাম দিয়া হয় তোমার সেহরিটা যদি হারাম দিয়া হয় রে বান্দা তাহলে এই রোজার কারণে তোমরা আমার জান্নাতে যেতে পারবা না এই রোজাই হারাম রোজা দিয়ে তোমরা আমার আল্লাহর পক্ষ হতে কোনো পুরস্কার পাইবা না এ মুসলমান আমার ভাইরা এই জন্য একদিন পরে রমজান মুবারক এই রমজান মাসের প্রত্যেকটা রোজা রাখা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমরা রোজা রাখবো আমরা নামাজ পড়বো পাঁচ ওয়াক্ত আমরা মাঝে মাঝে একটু তাহাজ্জুদ পড়বো এই যে শাওয়াল এই যে শাবান মাস চলে গেল এই মাসে তো আমাদেরকে একটু আমল বাড়ানো দরকার ছিল একটু নিজের বিবেককে প্রশ্ন করেন ওরে মন এই যে রমজান মাস সামনের মাসে আমরা জানি তারপর ওই শাবান মাসে কি প্রস্তুতি গ্রহণ করেছি আমরা কয়দিন নামাজ পড়েছি মাঝে মাঝে একটু নফল রোজা রাখা দরকার ছিল একটু কম খাওয়ার দরকার ছিল কারণ রমজান মাস সারা দিন এক বেলাও খানা খাওয়া যাবে না ঠিক কি না জোরে বলেন এই জন্য মুসলমান ভাইরা আমার হয়তো আমাদের জ্ঞান নাই হয়তো আমাদের এই ব্যাপারে কোনো ইলম নাই এই শাওয়াল মাস এই শাবান মাস থেকে আমাদেরকে একটু খানা খাওয়া কমাইতে লাগতো মাঝে মাঝে একটু তাহাজ্জুদ পড়া লাগতো কারণ শেষ রাতে উঠতে হবে এই রমজানের প্রস্তুতি আমাদেরকে নিতে হইতো মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তে হবে এখন পড়তে পারি নাই রমজান মাসে সেহরি খাওয়ার আগে একটু তাহাজ্জুদের নামাজ পড়ব ঠিক কি না কোন এই যে রমজান মাসটার জন্য আমাদের আমলটা বাড়াইতে পারি আমাদের অন্যান্য দিনের অন্যান্য মাসের আমলের চাইতে রমজানের আমলটা আমাদের বাড়াইতে হবে ঠিক না ঠিক
কারণ রমজান মাস এমন একটা দামি মাস আমার নবীজি বলে কেউ যদি একটা নফল ইবাদত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের খাতিরে ওই নফলটাকে ফরজের মতো সওয়াব বানায়া দেয় বলে কেউ যদি একটা ফরজ করে কেউ যদি ফরজ একটা আমল করে ওই ফরজটাকে 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হয় এই জন্য এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি করে আমল একটু বাড়াইতে হবে সম্মানিত ভাইরা আমার আমি দৃষ্টি আকর্ষণ করতেছি এই মাহফিলের ডানে বামে সামনে পিছনে যে সমস্ত ভাইরা গল্প করতেছেন যে সমস্ত ভাইরা সময় নষ্ট করতেছেন মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলের ভিতর চলে আসুন তাহলে বোঝা গেল এই রমজান মাস একটা বরকতের মাস বলে কেমন বরকতের মাস বলে রমজান মাসটা হলো একটা স্মরণের খনি জোরে কোন কিসের খনি আরো জোরে বলেন কিসের খনি স্বর্ণের খনি বলে একজন লোককে ওই স্বর্ণের খনির মধ্যে নামায়া দিয়েছে ওই লোককে বলা হলো ভাই আপনাকে স্বর্ণের খনিতে নামায়া দেওয়া হলো এই যে 1 ঘন্টা সময় আপনাকে দেওয়া হলো এই 1 ঘন্টা সময়ের মধ্যে আপনি এইখান থেকে যত পারেন স্বর্ণ নিয়ে ব্যাগের ভিতর ভরান যতগুলো স্বর্ণ ব্যাগের ভিতর ভরাইতে পারবেন ততগুলো স্বর্ণ আপনাকে দেওয়া হবে মানুষটা খুশি না বেজা এক লোককে একটা স্বর্ণের খনির মধ্যে নামায়া দিয়েছে দিয়ে বলতেছে যে আপনি এই স্বর্ণের খনি থেকে যতগুলো স্বর্ণ 1 ঘন্টার মধ্যে ব্যাগে ঢোকাইতে পারবেন সব আপনার এখন এই লোকটা এই যে স্বর্ণ খনিতে নেমে স্বর্ণ ব্যাগে ভরাইতেছে হঠাৎ করে তার বড় সন্তান এসে ডাক দিয়ে বলে আব্বাজান সর্বনাশ হইছে কি হইছে বাড়ির মধ্যে আগুন লাগছে ও আব্বাজান নিবানোর কোনো মানুষ নাই আমার কলিজার আগুন ধরছে আমি একাই পারবো না আপনি আসেন আগুন নিবাইতে হবে আপনারা বলেন এই এই বাবা স্বর্ণ ব্যাগে ভরাইবে না আগুন নিবাইতে যাবে কারণ বাড়ির মধ্যে তো আমার বড় বড় ওয়াল শোকেস আছে ওয়ার্ডরোব আছে ড্রেসিং টেবিল আছে আমার বাড়ির মধ্যে সোফা সেট আছে কত আসবাবপত্র বাড়ির মধ্যে আছে আমার জমিনের দলিল বাড়ির মধ্যে আছে ও আব্বাজান দেরি করবেন না তাড়াতাড়ি চলেন ফায়ার সার্ভিসে ফোন দেওয়া লাগবে বাড়ির আগুন নিবাইতে হবে আপনাদের কাছে আমার প্রশ্ন যদি আপনারা বুদ্ধিমান হন আপনারা বলেন তো এই লোকটা কি ওই স্বর্ণের খনি থেকে স্বর্ণ ব্যাগের ভিতর ভরাইবে না আগুন নিবার জন্য বাড়ি যাইবে বাবা ডাক দিয়ে বলে কলিজার টুকরা সন্তান বাড়িতে আগুন লাগছে থাক এই 1 ঘন্টা সময় আমাকে নষ্ট করা যাবে না রে সন্তান এই 1 ঘন্টা এই 1 ঘন্টা সময় আমাকে স্বর্ণ ব্যাগের ভিতর ভরাইতে হবে এরে আমার কলিজার টুকরা সন্তান বাড়ির মধ্যে ওয়ার্ডরোব আছে ওয়াল শোকেস আছে ড্রেসিং আছে জমিনের দলিল আছে সব জানি বাড়িতে আরো যদি জিনিস থাকতো রে সন্তান বাড়িতে আগুন নিবাইতে যাব না কারণ এই 1 ঘন্টা সময়ের বড় দাম আমি স্বর্ণ ব্যাগের ভিতর ভরাই আমি যদি পর্যাপ্ত পরিমাণ এই 1 ঘন্টা সময়ের মধ্যে আমি যদি স্বর্ণ আমি যদি উত্তোলন করতে পারি স্বর্ণ যদি জমা করতে পারি এ আমার কলিজার টুকরা সন্তান এই স্বর্ণ বিক্রি করলে কোটি কোটি টাকা হবে ঠিক কি না আমার যে বাড়িটা আছে তার চাইতে বড় বাড়ি হবে এ সন্তান যে ওয়াল শোকেস আছে পুরনটা আছে পুড়ে যাক নতুন বানাইতে পারবো নতুন নতুন সোফা বানাইতে পারবো জমির দলিল পুড়ে যাক দুঃখ নাই যদি স্বর্ণ আমি পর্যাপ্ত পরিমাণ জমাইতে পারি ও সন্তান আরো বড় জায়গা কিনতে পারবো ঠিক কি না কোন এই জন্য রব্বুল আলামিন বলো আমার আদরের বান্দা বান্দিরা রমজান মাস একটা মাস তোমাদেরকে স্বর্ণের খনিতে আমি আল্লাহ তোমাদেরকে নামায়া দিলাম আর বললাম রে বান্দা যত পারো ফরজ ইবাদত করো যত পারো সুন্নত ইবাদত করো যত পারো তাহাজ্জুদ করো যত পারো ইশরাক পড়ো যত পারো চাস্ত পড়ো যত পারো আওয়াবিন পড়ো যত পারো আল্লাহর
জিকির করো হাঁটতে চলতে উঠতে বসতে জবান দিয়ে আল্লাহর জিকির করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করো তাহলে অন্যান্য দিনে একটা করে হরফের কারণে 10টা করে নেকি দেওয়া হয় আর রমজান মাসে কেউ যদি একটা যদি হরফ পড়ে এক হরফের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বৃদ্ধি করে দেয় এজন্য এই রমজান মাস অনেক দামি মাস এই রমজান মাসে আমাদেরকে রোজা রাখতে হবে এবং যত পারব এই রমজান মাসে বেশি বেশি আমাদেরকে জিকির করতে হবে নফল নামাজ পড়তে হবে তারাবী 20 রাকাত পড়তে হবে ঠিক কি নজরে কান কারণ আগামী রমজান মাস আমাদের নসিবে থাকবে কিনা আমাদের জানা নেই ঠিক কি না কোন হে মুসলমান ভাইরা আমার গত রমজানে আমি আমার বাড়ির পাশে একটা বাড়ি আছে ওই বাড়িতে একটা ছেলে আছে ওর নাম হলো সাদমান সাদিক আপনারা জোরে বলেন নাম কি সাদমান সাদিক এই ছেলেটা আমি ওকে কুরআন শরীফ শেখাইতাম এই ছেলেটার সঙ্গে আমার এত মোহাব্বত হয়ে গেল যে রমজান মাস আসলে সে আমাকে ছাড়া সেহরি খাবে না আজকে 3 বছর থেকে পুরো রমজান মাস আমি তার জন্য তার বাড়িতে সেহরি খাই 30 দিন আমার ভাইরা গত রমজানেও তার সঙ্গে আমি সেহরি খেয়েছি মাত্র 15 দিন আগে এই সাদমান সাদিক সে আমাকে বলছে মামা এই রমজানে আমাকে একটু আমার কোরআনটা একটু শুদ্ধ করায়া দিয়েন আমি অনেক দিন থেকে কোরআন পড়ি না মামা আমাকে একটু শুদ্ধ করায়া দিয়েন আর কিন্তু ভুলে যাইয়েন না এই রমজানেও কিন্তু আমার বাড়িতে আপনি সেহরি খাবেন ভাগ্যের কি নির্মম পরিহাস এই কয়েকদিন আগে এই সাদমান সাদিক তার বন্ধুর সঙ্গে মোটরসাইকেল করে ব্রিজের পার যাইতে ট্রাকের নিচে চাপা পড়ে সাদমান সাদিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার ভাইরা কষ্ট লাগে দুঃখ লাগে ঘুমাইতে পারি না আমার ভাইরা আগামী রমজান আমাদের ভাগ্যে আসবে কি আসবে এটা কি জানা আছে গত রমজানে কত মানুষ রোজা রাখছে ঈদই করছে চিন্তা করছে আগামী রমজানে আবার এরকম আনন্দ হবে মজা হবে আমাদের মতো কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় নাই তেমনি ভাবে আগামী রমজানও যে আমরা পাবো কিনা আমাদের জানা নাই এমনও হতে পারে যে ওই কবরের চিঠি আজরাইলের মাধ্যমে আল্লাহ পাঠিয়ে দিতে পারে এজন্য যেহেতু এই রমজান আমাদের একদিন পরেই আমরা দোয়া করব আল্লাহ আমাদেরকে এই রমজান মাসটা হায়াত বাড়ায়া দাও দোয়া করব আল্লাহ আমাকে তুমি সুস্থতা দান করো আমি যেন রোজা রাখতে পারি সুবহানাল্লাহ এরকম করে আল্লাহর কাছে দোয়া করব এবং আমরা রমজানের রোজার মাধ্যমে আমরা আল্লাহর কাছে তওবা করব আল্লাহ জীবনে যত নেকি গুনাহ করেছি সব গুনাহ maaf করে দাও কোন মানুষ যদি রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহ যদি maaf করতে না পারে আল্লাহ বলে আমি নিজেই ওই বান্দা বান্দীকে লানত করি কি করি লানত করি এজন্য আমার ভাইরা আল্লাহ তাআলা আমাদের সকল